আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা ভিডিও ক্রিয়েটর আছি, ভিডিও নিয়ে কাজ করি বা ভিডিও তৈরি করি, এবং যাদের একটি ইউটিউব চ্যানেল আছে, অনেকে আছেন যে চ্যানেলের জন্য একটা ইন্ট্রো ভিডিও খুঁজছেন, বা ইন্ট্রো ভিডিও কোথায় গেলে আপনি পাবেন, কিভাবে পাবেন, কোন ওয়েবসাইটে গেলে পাবেন, তো অবশ্য অনেকেই জানেন না। আবার যারা জানেন তারা তো ইউজ করতেছেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি যে কোনো ওয়েবসাইটে গেলে আপনি খুব সহজে পাবেন, কোনো ওয়েবসাইটে গেলে ফ্রিতে পাওয়া যাবে, ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন। সে ওয়েবসাইটটার বিষয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে চ্যানেলের জন্য ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, একটা কমেন্টস করবেন, এবং অন্যকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলেন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে টাইপ করব ইন ভিডিও, INVIDIO, ইন ভিডিও লিখে সার্চ করব। এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে ইন ভিডিও যে ওয়েবসাইট আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ইন ভিডিওর সাইটটা ওপেন হবে। সাইটটা ওপেন হওয়ার পরে এখানে আমাদেরকে সাইন আপ করতে হবে, একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এজন্য আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আপনি এখানে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, অথবা আপনার নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়েও আপনি মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমরা সাইন আপ উইথ গুগল দিব। সাইন আপ উইথ গুগল দিলাম। এখান থেকে আপনি যে মেইল দিয়ে লগ ইন করতে চান সেটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করেন। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। ইন্ডিভিজুয়াল, স্মল কোম্পানি, লার্জ কোম্পানি, এজেন্সি, ফ্রিল্যান্সার, ব্লগার, স্টুডেন্ট, এরকম অপশন দেখতে পারবেন। এখান থেকে স্কিপ দিয়ে দিব। এখানে দিব ক্লোজ। দেখেন আমরা ইন ভিডিওর ওয়েবসাইটে চলে আসছি। ইন ভিডিওর ওয়েবসাইটে আসার পরে এখানে প্রিমেড টেম্পলেটস আছে, টেক্সট টু ভিডিও এবং ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে। আপনি চাইলে যে কোনোটাতে করতে পারবেন। আমরা প্রিমেড টেম্পলেট সিলেক্ট করব। টেম্পলেটস ব্যবহার করেই করবো। আপনারা চাইলে টেক্সট টু ভিডিও, ব্ল্যাঙ্ক ক্যানভাস দিয়েও করতে পারবেন। নিচের দিকে দেখেন সাইজ দেওয়া আছে, সিলেক্ট ডাইমেনশন টু গেট স্টার্টেড। এখানে সিলেক্ট ডাইমেনশন টু গেট স্টার্টেড, এখানে আমরা সাইজটা দিব ওয়াইড 16:9 দিয়ে। এখানে আমরা যেহেতু ইন্ট্রো ভিডিও তৈরি করব, আমরা এখানে ইন্ট্রো লিখে সার্চ করব। ইন্ট্রো লিখে সার্চ করলাম। দেখেন আপনার স্যাম্পল হিসাবে অনেকগুলো ইন্ট্রো চলে আসছে। এখানে অনেক স্যাম্পল কপি আছে, আপনারা চাইলে যে কোনোটা দিয়ে করতে পারবেন। আমরা একটা ভিউ করি, দেখি এখানে অনেক স্যাম্পল আছে। স্কুল করে নিচের দিকে গেলে অনেক স্যাম্পল দেখতে পাবেন। আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। অসংখ্য টেম্পলেট আছে, আমরা এটা সিলেক্ট করলাম। আমরা এটা দিয়ে তৈরি করব আমাদের ইন্ট্রো ভিডিও, এই স্যাম্পলটা দিয়ে, এই টেম্পলেটটা দিয়ে। তো আমরা এটা লোডিং হচ্ছে, ক্লিক করলাম, লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা এটাকে গট ইট দিয়ে দিই। এখান থেকে আপলোড লোগো, আপনার চ্যানেলের লোগো আপনি দিতে পারবেন। এখানে লোগো সিলেক্ট করলাম, আপলোড লোগো ক্লিক করলাম। আপলোড লোগো ক্লিক করার পরে আমাদের লোগোটা যেখানে আছে সেখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আপলোড করব। তো এখান থেকে আমরা লোগোটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। ওপেন দিয়ে দেওয়ার পরে আমাদের লোগোটা আপলোড হচ্ছে, আমাদের লোগোটা আপলোড হয়ে গেল।
আপলোড হয়ে গেছে। দেখেন আগে যে লোগো লেখা ছিল ওইখানে কিন্তু আমাদের চ্যানেলের লোগোটা এসে গেছে। এখন আমরা প্লে করে দেখি। প্লে দিলাম, দেখেন খুব সহজেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ইন্ট্রো তৈরি করতে পারলাম। এখানে আছে টেক্সট, আমরা টেক্সট চাইলেই চেঞ্জ করতে পারবো। এক্সাম্পল ডট কম ছিল, এখানে আমরা আমাদের চ্যানেলের নাম লিখে দেব TNT চ্যানেল BD। খুবই সিম্পল, আপনারা চাইলেই করতে পারবেন, খুবই সহজে তৈরি করতে পারবেন চ্যানেলের ইন্ট্রো। আমরা টেক্সটটা চেঞ্জ করে দিলাম। আপনি এখান থেকে আপনার লোগোটাকে ছোট বড় করতে পারবেন। ছোট বড় করে আপনার সাইজ মতো আপনি যেখানে ইচ্ছা বসায় দিতে পারবেন। তো আমরা আবার প্লে করে দেখি। আমাদের ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে, আমাদের ইন্ট্রোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা আরো একবার প্লে করে দেখি। এখানে যে টেক্সটটা আছে, এই টেক্সটটা যদি তোমরা এডিট করতে পারি, এটা আপনি যেরকম বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, খুব সহজেই কিন্তু আমরা তৈরি করে ফেললাম আমাদের চ্যানেলের ইন্ট্রো। এভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন এখান থেকে খুব সহজেই। তো এখন এটা আমরা এখন ডাউনলোড করব। ডান পাশে ডাউনলোড অ্যান্ড শেয়ার ক্লিক করব। এখানে 720 1080 পিক্সেল আছে, 180 পিক্সেল করতে প্রিমিয়াম করতে হবে। আমরা 720-এ দিই, 720-এ দিয়ে ডাউনলোড, এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক। আমাদের ওয়াটারমার্ক দিয়েই এক্সপোর্ট করতে হবে, এছাড়া হবে না। দেখেন রেন্ডারিং হচ্ছে, আমরা যখন ডাউনলোড করলাম এটা রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিং কমপ্লিট হওয়ার পরে আমরা ডাউনলোড করতে পারবো। রেন্ডারিং শেষ, এবার আমরা বাম পাশে দেখেন এবং ডান পাশে দেখেন ডাউনলোড আছে। ডাউনলোডে ক্লিক করে আমরা খুব সহজেই এটাকে ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করে এবং আমাদের চ্যানেলের জন্য আমরা ইউজ করতে পারবো। আমরা ডাউনলোড দিলাম চ্যানেলটা, আমাদের ইন্ট্রোটা ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা বলতে চাই, যারা আবারও বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেলো, আমরা আবার প্লে করে দেখি। আপনারা খুব সহজে এখান থেকে ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ধন্যবাদ।